এবার সোদপুরের রাজেন্দ্রপুর পল্লী এলাকায় ইডির হানা। গতকালও আমরা দেখেছি গোটা বীজপুর অঞ্চল জুড়ে সকাল থেকে শুরু হয়েছিল সিবিআই এর হানা, আর আজ সাত সকালে সোদপুরের রাজেন্দ্রপুর পল্লী এলাকায় ইডি আধিকারিকদের হানা। জানা যায় সোদপুর এক নম্বর রাজেন্দ্রপুর পল্লীর বাসিন্দা সুব্রত মালাকার পেশায় একজন বেসরকারি সংস্থার অ্যাকাউন্টেন্ট। আজ সকাল আটটা নাগাদ তার বাড়িতে হঠাৎই চার সদস্যের ইডির টিম আসেন, সঙ্গে দুজন ব্যাংক কর্মীও আসেন। তবে ঠিক কী কারণে তার বাড়িতে ইডি আধিকারিকদের অভিযান তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দুধ আছে, আর গ্লাস আছে, চায় খাওয়ার গ্লাস, জল আছে। না চিনি না, আমাদের পাড়া দিয়ে, আমরা পাশের পাড়ায়, জাস্ট পাশের গলিতে। তো ওই সকালবেলায় বাজার করতে যেত, এইটুকুরই যা মানে যেতে আসতে পরিচয়। এই এটা তো পুরো শান্ত পাড়া, এই পাড়ায় এরকম কোনোদিন কোনো অসুবিধা না 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 সেটা জানা সম্ভব না। আমি পাশের পাড়ায় থাকি, মানে জাস্ট এই পরের গলিটাতে। না মানে চোখে যে একটা লোক যেতে আসতে যেরকম, রোজ যেতে আসতে যেরকম দেখা, এই বাড়িটা তো ছিল আগে অলোক সিংহ রায়ের বাড়ি, ওনারা বোধহয় তিন চার বছর কিনেছে। হ্যাঁ, ওই চাঁদা কাটতে আসে, বিলও তো 50 টাকা 100 টাকা বিল কাটলে 20 টাকা দিতে, এটাই পরিচয়। না চিনি না, বল চিনি বলি, পাড়ার ছেলে এই পর্যন্ত, পাড়ায় থাকতে এই পর্যন্ত, সেরকম কোনো কথাবার্তা হতো না, না সেই না সে সব কিছু জানতাম না, কী করে না করে কিছু জানতাম না। এমনি দেখতেন পাড়ায় বেরোতো? হ্যাঁ হ্যাঁ, পাড়ায় বেরোতো, বা বেরোবে না, পাড়ায় বেরোতো, বাইরে যেত। বাড়িতে ওনার এক বৃদ্ধ বাবা আছে, উনি আর ওনার ওয়াইফ আর একটা বাচ্চা। আচ্ছা, আপনারা তো একদম পাশেই থাকেন, পেশায় কি করতেন? না 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 জানতাম না, কোনোদিন কোনো না 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 কথাবার্তা বলে আপনাদের সাথে? না না, একদম একা থাকে? হ্যাঁ একাই থাকে। কেমন মানুষ? মানুষ দাদা এখন কি করে বলবো, এটা আপনি এসে দেখছেন যেরম মানুষ, আমরাও সেরম দেখার পরে। না এমনি সব কিছুই বলছি তো, এসব কিছুই দেখিও নি জানিও না বলতে পারবো। পাড়ার সেক্রেটারি, কতদিন ধরে এনাকে চেনেন বা কীভাবে চেনেন? এনাকে চিনি আমি 4 বছর ধরে। আচ্ছা, কী হিসাবে চেনেন? এই পাড়ার প্রতিবেশী হিসেবে। আচ্ছা, এমনি ওনার কথাবার্তা বলতেন বাইরের লোকজনের সঙ্গে বা কিছু? না আমার সাথে বেশি দিন কথা হয়নি, 2-1 বার কথা হয় ওনার সাথে। আচ্ছা, কী পেশায় উনি কি সেটা জানেন? পেশায় উনি কি আমি তো বলতে পারবো না, পাড়ার কারোর সাথে মিশতো না উনি। আচ্ছা, এমনি এমনি কোনো পাড়ায় কখনো অশান্তি বা কিছুতে? না 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 না, কোনো ঝুটঝামেলা উনি জড়িত না। আচ্ছা, কীরকম বাড়িতে কজন আছেন বা কীরকম সবাই? বাড়িতে বাড়িতে ওনার বাবা আছেন, আর ওনার ওয়াইফ আছে, উনি আছে, আর বাচ্চা আছে। কীরকম স্বভাবের লোক মানে দেখে কি মনে হয়? পাড়ায় তো কোনোদিন অসভ্যতা কিছু করেনি, পাড়ায় সবার সাথে মিলে ঝুলে থাকতো, এমনি পাড়ার কারোর সাথে মিশতো না উনি। নিজের মতন যে থাকতো নিজের মতন চলতো। চলার সময় কখনো অসংলগ্নতা? না 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 না। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন
প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।